হ্যালো বন্ধুরা, তুষি জার্নি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তুষি জার্নি চ্যানেলে, সেটা ফার্স্ট তোমরা দেখতে পারবে। রেসিপিটা হচ্ছে আমরা ঘরে মিষ্টি দই কি করে বানাবো সহজে তাই দেখব, ঠিক আছে? তো চলো চেষ্টা করবো আর কী করে বানানো যায় সব কিছু গুছিয়ে দেখানোর জন্য তোমাদেরকে অল্প সময়ের মধ্যে। তো বানাতে তো সময় লাগবে, কিন্তু তোমাদেরকে সব পদ্ধতিটা যেন দেখাতে পারি তার চেষ্টা করব। তো মিষ্টি দই বানানোর জন্য আমরা কী কী নিয়েছি এই দেখো, এটা দিয়ে মিষ্টি দই বানানো যায়, আমুল স্প্রে। তো পুরোটা দই দুধ আমি নেব না, এখান থেকে কেটে আমি কাপ মতো দুধ নেব। ঠিক আছে, এই পরিমাণ দুধ আমি নিয়ে নিলাম, এখানে ঢেলে দিচ্ছি। জল দেব 3 কাপ পরিমাণ, 1 কাপ। এই দিয়ে দিলাম 3 কাপ দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবো, মিক্সিং করব। যেন এটাতে দানা থাকে না আর গোটা গোটা থাকে না, ঠিক আছে বন্ধুরা? এটা একটু সময় নিয়ে আস্তে ধীরে ইয়ে করবো। আর হ্যাঁ, আর একটা কথা, জলটা আমি কী জল দিয়েছি তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে। জলটা হচ্ছে আমাদের ফ্রিজ নয়, নর্মাল যে জল থাকে, টিউবকলের হোক কিংবা এই ফিল্টারের হোক, নর্মাল জল হতো, নর্মাল টেম্পারেচার। আমি এভাবে পেটতে থাকবো যতক্ষণ পর্যন্ত। এই দেখো কীরকম মিক্স হয়ে গেছে, বোঝা যাচ্ছে? এটা লিকুইড দুধ পুরো মনে হচ্ছে না, আমি পাউডার দুধ মিক্স করে ফেলেছি, কিন্তু লিকুইড দুধে ফরম্যাট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের লিকুইড বানানো হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢেকে দেব কিছু দিয়ে, কিছু করতে পারে তার জন্য আমি ঢেকে দিলাম। এখন আমরা যাব কারামেল বানানোর জন্য আমরা কড়াই রেডি করে ফেলেছি। ক্যারামেল বানানোর জন্য আমার কড়াইটা রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এতে আমি অল্পটুকু জল দেব, জল গরম হয়ে যাওয়ার পর আমি এই পরিমাণ দেখতে পাচ্ছ চিনি আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট বন্ধুরা, কেননা এটা দিয়েই তোমার সব কিছু হতে থাকবে, ঠিক আছে? যেহেতু আমরা মিষ্টি দই বানাবো, যার জন্য তার জন্যই আমরা এই পদ্ধতিতে করতে হবে, বেশি নাড়ানোর কোনো দরকার নেই, আস্তে আস্তে হতে থাকবে। মেন হচ্ছে বেসিক্যালি কালারটা কীরকম আসছে। কালারটা সুন্দর আসতে হবে, দেখতে পাচ্ছ সাইডে সাইডে একটু একটু লালচে লালচে ভাব ধরছে,
আমি নাড়াবো না। আস্তে থাকিয়ে হালকা আগুনের মধ্যে করে এটাকে বানাতে হয়। আর এটাই হচ্ছে মেন ক্যারামেল তোমার মিষ্টি দই বানানোর জন্য। এই দেখো কি সুন্দর কালার এসছে এখন, ঠিক আছে। এখন আমি নাড়াতে পারবো, এটাকে ভালো করে মিক্স করে দেবো। অল্প অল্প বন্ধুরা, অল্প অল্প করে এরকম করে দিয়ে দিয়ে মিক্স করতে পারো। সব দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে নাড়ানোর পালা। গরম করার কাজ, এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আগুন নিভিয়ে দিলাম, ঠান্ডা হবে নর্মাল হাওয়া, নর্মাল হাওয়াতে ঠান্ডা করতে হবে এটাকে। নর্মাল টেম্পারেচার, টেম্পারেচারে রাখবো আমরা, এটা নাড়তে থাকতে হবে। কেননা দুধ ঠান্ডা হয়ে গেলে পরে সর্বশে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এটাকে সর্বশে না বসানোর জন্য বারবার নাড়তে হবে এরকম করে, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট মিষ্টি দই বানানোর জন্য, এটা বন্ধুরা তোমরা সবাই ফলো করতে হবে, ঠিক আছে। ঠান্ডা হতে দিয়ে এসে এখন টক দইটাকে ফেটিয়ে নেব। এই পরিমাণ টক দই আমি নিলাম। বন্ধুরা ধ্যান রাখতে হবে, বেশি টক দই হলে কিন্তু বেশি চিনিরও প্রয়োজন হবে, তার জন্য যে দুধ আমি নিয়েছি তার জন্য এটুকু টক দই দিলাম। আমার দই পেটা হয়ে গেছে টক দইটা, এখন আমি এতে এই দই দিয়ে মিক্স করব, একসাথে মিক্স করব না, ঠিক আছে, একটু অল্প অল্প দিয়ে দিয়ে মিক্স করব। তোমরা দেখেছিলে আমি আঙ্গুল ডুবাতে পারছিলাম বলে এরপরেই আমি মিক্স করেছি। আঙ্গুল ডুবানো যাবে এরকম গরম সয় সয় হাতের আঙ্গুলে, তখনই এটাকে মিক্স করতে হবে। এখন আমরা এটাকে নাড়াচ্ছি আর কি, আমি এটাকে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের ডিবিতে, আমি বসানোর জন্য রেডি করে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কাছের কোনো ডিবিতে পারো, মাটির কোনো ডিবিতে পারো বসাতে, স্টিলেও বসাতে পারো। হয়ে গেছে, এখন আমি এটাকে
ঢাকনা দিয়ে ফ্রিজ করে দেব। ফ্রিজ যাদের ঘরে নেই তারা তোমার কি মোটা কাপড় দিয়ে মুড়িয়েও যে ইয়েতে করবে, ঘটিতে করবে কিংবা মাটির ঘটিতে করবে কিংবা স্টিলের ইয়েতে করবে, মুড়িয়েও রেখে দিতে পারো। এই একটা দারুণ পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যেই পদ্ধতিতে আমি বানিয়েছি এই পদ্ধতিতে হলে পরে তোমরা ওভাবে করো, ফ্রিজ না করেও দইটাকে বানাতে পারো। নর্মাল টেম্পারেচার সাথে কীভাবে দই হয় তোমরা দেখতে পারো। আমরা যেহেতু আমাদের ফ্রিজের সুবিধা আছে আমরা ফ্রিজে বসাচ্ছি, ঠিক আছে? তো ফ্রিজ করে দিলাম। ফ্রিজের আইস বক্সে কিন্তু ঢোকানো হয়নি, নর্মাল ফ্রিজে বসানো হয়েছে, ঠিক আছে? তো রেখে দিলাম, তো দেখা হচ্ছে আমার। হ্যাঁ, দেখা হচ্ছে। তো আমরা নেক্সট তোমাদেরকে কি বসানোর পরে আমরা আসছি, ঠিক আছে? তো 7-8 ঘন্টা 4-5 ঘন্টা হবে, তো আজকে দেখবো তারপর খুলছি, ঠিক আছে? 4-5 ঘন্টা পরে না? আমরা এসে গেলাম দেখার জন্য যে মিষ্টি দই কেমন হয়েছে। তোমাদেরকে ফ্রিজে রেখে গিয়েছিলাম 4-5 ঘন্টা আগে, এবং 4-5 ঘন্টা পরে আমি এসে গেছি, পাপাও এসে গেছে, শ্রীও এসে গেছে, পিং 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 সেম পিচ। তো দেখবো আমরা পিঙ্কি পিঙ্কি কি হচ্ছে। এই যে এটাই তো ছিল, তাই না? চলো আমরা দেখছি। এই দেখো কি সুন্দর বসেছে, দেখেছো কালারটাও কি সুন্দর হয়েছে না? এই দেখো, এই দেখো, দেখেছো? পড়ছেই না তো আমরা নেব, সিরিয়া রিভিউ দেবে বলছে। এই দেখো কিরকম সুন্দর হয়েছে, তাই না? কি সুন্দর লাগছে, এত সুন্দর ঘরে দই বানানো যায় আমি তো ভাবতেও পারছি না। এই কালারটা অ্যাকচুয়ালি তোমার ক্যারামেল ইউজের উপরে আসে, এই এটা কিন্তু পারফেক্ট কালার, ঠিক আছে? তো তোমরা যদি আরও চাও যে কালারটাকে আরও গাঢ় করবে, তো ক্যারামেলটাকে তুমি আরও একটু পুড়িয়ে নাও, তাহলেই এসে যাবে কালার, ঠিক আছে? তো আগে শ্রিয়া খেয়ে বলবে কেমন হয়েছে, তাই তো? তারপর কয় ঘন্টা রেখেছো ওটা? আবার 4-5 ঘন্টা আমরা রেখেছি, এ হয়ে গেল, খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কেমন হয়েছে? ঠিক আছে, এখন তোমাদের দিদি তোমাদেরকে রিভিউ দেবে। আমি আবার কেন? হ্যাঁ, তো চলে এসছি মিষ্টি দই খেতে। দই তো আমার এমন প্রিয়, টেস্টি হয়েছে, ঠিক আছে? একদম ডান বলছে, ডান। দারুন দারুন। স্মেলটা কেমন হচ্ছে? স্মেলটা তো একদম দুর্দান্ত। দারুন, তাই তো? তুমি একটু খেয়ে দেবে, তোমার দাদাকে দিচ্ছি। ওটার মধ্যে দিয়ে হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, তো তোমাদের দাদাকে অসংখ্য ধন্যবাদ দই বানিয়ে রেসিপি খাওয়ার জন্য, তোমাদেরকে নতুন নিত্য নতুন একটা রেসিপি দেওয়ার জন্য, ঠিক আছে? আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবসময় তো বলে দিদি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, আর কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? আমাদের তরফ থেকে কী ভিডিও তোমরা চাও আর অবশ্যই কমেন্ট করবে, আর লাইক তো একটা করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটাকেও দাবিয়ে দেবে, ঠিক আছে? বেল আইকনটাকে দাবিয়ে পরে তারপরে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনগুলো পটাপট মানে চটপট চলে যাবে আর কি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, আবার তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। বাই বাই।